পঞ্চায়েত ভোটের আগে আবার তৃণমূলে ভাঙন তেহট্ট বিধানসভায়। এবার তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ প্রায় 1500 নেতাকর্মীদের। এমনটা দাবি করছেন জেলা কংগ্রেস নেতৃত্ব। তেহট্ট বিধানসভার বিভিন্ন জায়গা থেকে একাধিক কর্মী মঙ্গলবার তেহট্টের এক সভায় জেলা কংগ্রেসের সভাপতি অসীম সাহার হাত ধরে কংগ্রেসে যোগ দেন। মঙ্গলবার এই সভায় নারায়ণপুর এক পঞ্চায়েতে তৃণমূল নেতা আলী কদর খাঁ ও তেহট্ট পঞ্চায়েতের উপপ্রধান চায়না মণ্ডল খাঁর নেতৃত্বে হাজারো তৃণমূল কর্মী কংগ্রেসে যোগ দিলেন। বন্দে মাতরম, বন্দে মাতরম, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, 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 জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, 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 জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ওই দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে, তাই তৃণমূল দল করার আর কোনো প্রশ্নই ওঠে না, সেই কারণেই তৃণমূল দলটা ছেড়ে দেওয়া। আচ্ছা, একটা সময় তো কংগ্রেস আপনি করতেন, সেক্ষেত্রে আপনি একটা সময় তৃণমূলেও আসতেন, সেই সময় তৃণমূলে আসার কারণ আর এখন সেই তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদানের কারণ কি বলবেন আপনি? কারণ হচ্ছে আমি কংগ্রেসটাকে মনে প্রাণে ভালোবাসি। আমি একবার প্রধান হয়েছিলাম কংগ্রেস থেকে জিতেই, 13-18 প্রধান ছিলাম তেহট্ট গ্রাম পঞ্চায়েতের কংগ্রেসের। তারপর আমি 18 থেকে এ পর্যন্ত এখন উপপ্রধান কংগ্রেসে জিতেই হয়েছি। কারণ ছিল আমাদের কিছু নেতৃত্ব ভুল পথে পরিচালিত করে, জোর করেই বলা যায় একমতো আমাকে নিয়ে গিয়েছিল। কিন্তু আমি মনে প্রাণে কোনোদিনই কংগ্রেস ছাড়িনি বা আমি কংগ্রেসই ছিলাম, আমি তৃণমূল মনে প্রাণে হইনি। হয়তো ফিজিক্যালি গেছি, মেন্টালি আমি যাইনি কোনোদিনই। আর তৃণমূল দলটা এতই দুর্নীতিগ্রস্ত, সেই কারণে আরও এই দলটা ছেড়ে দেয়। আমি কিন্তু প্রতিবাদী, আমার তৃণমূল করলে পারা কোনো প্রতিবাদ করা যায় না, অন্যায়ের প্রতিবাদ করা যায় না, সেই কারণেই আমি আরও তৃণমূলটা ছেড়ে। যারা ভুল পথে পরিচালিত করেছিলেন অর্থাৎ কংগ্রেস নেতৃত্ব, কি তৃণমূলে এসেছেন নাকি তৃণমূলে কংগ্রেসে এসেছেন নাকি তৃণমূলে রয়েছে? না, আমাদের কিছু নেতৃত্ব তো অবশ্যই আমাদের সঙ্গে চলে এসেছেন, কংগ্রেসেই ফিরে এসেছেন। আর একজন দুজন আছেন যাদের স্বার্থ জড়িয়ে আছে, তারা হয়তো আছে, আমাদের কোনো স্বার্থ নেই তৃণমূলে। সেই কারণে আমরা নিঃস্বার্থভাবে আমরা দলটা ভালোবাসি, কংগ্রেস, জাতীয় কংগ্রেস, সেই কারণেই আমরা। আজকে আপনার নেতৃত্বে কতজন কংগ্রেস কর্মী বা অন্যান্য রাজনৈতিক দলের কর্মীরা যোগ দিলেন আজকে সবাই? আমার 100 জন কর্মী এখানে এসছে, কিন্তু আমার 10টা বুথ, তেহট্টে আমার 21টা বুথ আছে, তার ভিতরে 10টা বুথ আমরা একত্রিত হয়ে আমরা কংগ্রেসে যোগদান করেছি। চায়না মণ্ডল খাঁ, তেহট্ট গ্রাম পঞ্চায়েত উপপ্রধান। নারায়ণপুর ওয়ান থেকে আবু আলী কদরের নেতৃত্বে প্রায় 1000-1000 ওপরে তারা জয়েন গতকালই করেছে। আজকে আনুষ্ঠানিকভাবে আমি আলী কদরকে তার সামনে রেখে আমরা প্রায় 1000 ওপরে তৃণমূল কর্মীরা জাতীয় কংগ্রেস যোগদান করবে। শুধু কি নারায়ণপুর নাকি অন্যান্য কোনো জায়গায়? শুধু নারায়ণপুর, শুধু নারায়ণপুরে 1000। আচ্ছা, তেহট্টের উপপ্রধান দেখা গেল, তেহট্টের উপপ্রধান চায়না খাঁ তার নেতৃত্বেও 100 কর্মী এবং আজকে কংগ্রেসে জয়েন করেছে। এবং পাশাপাশি নিশ্চিন্দপুর থেকে এসছে এবং তারাও আমাদের সঙ্গে জয়েন করেছে প্রায় 50-এর উপরে তার কর্মীরা। টোটাল সংখ্যাটা কত দাঁড়ায়? সংখ্যা প্রায় 1500-এর কাছে। আচ্ছা, শুধু কি তৃণমূল থেকে নাকি সিপিএম? সবই তৃণমূল থেকে এসছে।